বন্ধুরা এখন বা বেলা চারটা চারটা সাড়ে চারটা বেজে গেছে আমার না যে প্রচণ্ড ক্ষুধা কারণ হচ্ছে দিয়া সারাদিনে তো ভিডিও করি নেই কিছু না আমার শরীরটা এত অসুস্থ যেটা বলার মতো না তাই উঠলাম উঠে একটু চিন্তা করছি কি খাবো অনেক ক্ষুধাও লাগছে তাই একটু দেখাই কি খাবো এখন দুপুরের খাবার এটা হয়েছে আমার দুপুরের আজকের ডিনার একটু চা করে নিচ্ছি সকালবেলা একটা পাওয়া রুটি কিনছিলাম এইটা কিছুটা খাইছি কিছুটা রয়ে গেছে এইটা থেকে এখন পাউরুটি রুটি খাবো তারপর উঠবো রান্না করব যে রান্না করবো আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম বিকাল সাড়ে চারটা থেকে দেখি কী কী করতে পারি শরীরটা একটু ঠিক হোক তারপরে তারপরে গালপিড়ি দিয়ে দুধ আনাইছিলাম ওই আরঙের দুধগুলো যে পাওয়া যায় ওগুলো ওগুলো এনে কিছুটা খাইছি তারপর দেখি না শরীরটা একটু ঠিক লাগতে আছে তাই চলো আজকের দিনটা এখন থেকে তোমাদের সাথে শুরু করলাম যে কি কী করবো দেখাবো সারাদিনে কোনো গোছর করিনি গোড় বুয়ার এত নোংরা কালকেও রুম টুম কিছু দিনে আজকেও না মানে সব কিছু নোংরা বিছনা টিসনা সব নোংরা তো এগুলো সব এখন ঝাড়বো মচবো সব কিছু করবো গোছ গাছ করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তাই চলো আজকের দিনটা শুরু করে আমার বাসা নোংরা হয়ে রয়েছে একেবারে নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্না করবো এই জন্য মাছ ধুয়ে টুয়ে হলুদ মরিচ মশলা দিয়ে রেখে দিছি আর ফিরিজের ছেলে ডিপে কিছুটা ফিরনি এটা অনেকদিন আগে ডিপে রাখা ছিল এটাকে বের করে দুধ দিয়ে ভালো করে জাল দিতে আসি ডিপ থেকে বের করে দুধ দিয়ে জাল দিয়ে চিন্তা করছে খাইয়ে ফেলায় কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি জবকে এটাকে রেখে নর্মালে খেতে ভালোই লাগবে না তার জন্য এটাও জল দিয়ে নিতে আসি এই যে খামিটা করে রাখছে এটা দিয়ে পিঠা বানাবো বানাইয়ে বাড়ি নিয়ে যাবো বাড়িতে যাওয়ার সময় কিছুই নেওয়া হয় না তাই চিন্তা করছি যেহেতু আস্তে আস্তে এই কাজগুলো করে রাখে আর একটু ইয়েটে খাওয়ার পর যাই লাগুক একটু আস্তে আস্তে কাজ করে তিন দিনের বন্ধ আছে তারপর তো সরে যাবো আর সময় পাবো না এই তিন দিনে যতটুকু পারে কাজ করে রাখবো এখন মাছটা বাজি করে নি এই দিয়ে দিলাম মাছ তেলটা ভালো গরম হয় না তাই ফুচফাচ কিছুই করে নেই যাই হোক দিয়ে দিই আমার এটা তেলের করে গরম না হলেও মাছটা উঠে যাবে খটর খটর করে একসাথে দেব না সবগুলো আস্তে আস্তে চারটা চারটায় বাজে আরো চারটা আছে চারটা করে দিই পিঠা আমার সবগুলো পিঠা বানাই পিঠা বানাইলাম আর এই বাজবে এক খোলা দিয়ে দিছি বাজা হয়ে যাবে অনেকগুলো বাজবে টাইম লাগে না খুব তাড়াতাড়ি পিঠাগুলো বাজা হয়ে যায় অবস্থা দেখো কি করে রেখে গেছে মামির এখন আমার মাইয়ে পরিষ্কার করতে হবে দেখো চাদর টাদুর সব চেঞ্জ করবো কিছু গোছ গাছ করবো বর্ষা নামছে পর কাপড় সুপুর অন্য ওই জায়গায় রাইখে দিয়েছি ওগুলোরও ঠিক করতে হবে তাই চলো আগে বিছনা টিসনা গোছাই রুম টুম জ্বালু দেবো তারপর গোসব এখন বাজে রাত্র কয়টা সাড়ে নটা বাজে আমি দুপুরে খাওয়া দাওয়া করি না আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে তাই খাবার নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখাই দিই কি কি রান্না করছি আজকে আর কালকে পান্তাপের খিচড়ির সাথে পেঁচমরিচ খাবারটা খেতে ইচ্ছা করছে আর ক্যামেরার সামনে আসি নেই গোসল করে নিছি যে গোসল টুস কাজ টাজ করে বিছানার চাদর টাদুর সব উঠে বেলায় আজকে অনেক কাজ করছে এই বিকালে আটটা বাজে গোসল করছি বাথরুম পরিষ্কার করে গোসল করে আসছি এখন ভাত নিয়ে বসে চিন্তা করছি ক্যামেরাটা নিই আর এই দেখো আমার খাবারটা দেখতে পাচ্ছি কত সুন্দর করে নিয়েছি খাবারটা খাবো এখন খাবারটা খাবো আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই খাবারটা আমার খাবার দেখতেই পাচ্ছ পিঁয়াজ মরিচ ডলা কালকে খেতে খুবই ভালো লাগছে লেগে আজকে আবার ডলছি সাথে আসছে ফা মাছ ভাজি একটা ডিম সেদ্ধ করছি সন্ধ্যা থেকে এই খাই না এখন বাতের সাথে খাই ভালো খাবারটা খাই নেই আর তোমাদের সাথে কথাও বলবো না খাওয়া দাওয়া করে ঘুমাবো বিন্দাস একটা ঘুম দেবো আগে খাবারটা শেষ করে নিই তারপর খাওয়া দাওয়া করে মশারিটা টানাই ফেলাইছি ঘুমানোর জন্য যেন আমি এখন ঘুমাবো নিয়ে নিছি মশারি ভিতরে একটা ফ্যান মশারি ঠিকই করিনি টানাই নিয়েছি মশারি ভিতরে একটা ফ্যান নিয়ে নিছি এই ফ্যানটা আমি চালাবো না রাতে কারণ হচ্ছে তাহলে গরমটা আর আমি রাতে টান চালাই না কারণ বিল্ডিং থেকে যত গরম নিচমি টান নেব নামায় তার জন্য ওটারে ছাড়িনি টেবিল ফ্যানটা ছাড়লে গার দিকে মানে তো ঠান্ডা হয়ে যায় মানে সব্য শরীরটা ঠান্ডা থাকে ঘুমটাও ভালো হয় এই জন্য ওইটাই ছাড়ে আর আজকের না কালকে কারেন্ট চলে গেছে তখন আমার ঘুমটা গেছে বাইঙ্গে মানে এত খারাপ লাগছে যে কারেন্ট যাওয়ার পর বলে বোঝাতে পারবো না তাই চলো ভিডিওটা শেষ করে দিই আজকে আবার আগামীকালকে নূতন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাবেন আমি তোমাদের সাথে কথা বলি এদিকে আমার গা থেকে ঘাম টপ 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 করে পড়তে আসে কারণ আমি আমি ফ্যান বন্ধ করে কথা বলতে আছি তার জন্য এত পরিমাণ ঘামাত আসি যে টকটক টকটক করে সরিয়ে ঘাম পরতে আছে আর আমি তোমাদের সাথে কথা বলতে আছি আর ওদিকে আমার কণ্ঠশিল্পী গান গাইতে আসে সেটাই তোমরা সাউন্ড পাবে আর গানের কণ্ঠ শুনবে সাবে ড্যান্সিন বলবো না ওনারা রুমলা জানি না কণ্ঠশিল্পীর নাম কি যাই হোক চলো ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো